বন্ধুরা, তোমরা এই মুহূর্তে ঢাকাকে যেভাবে দেখছো, ঢাকা শহরকে যেভাবে দেখছো, ঢাকার নগরীকে যেভাবে দেখছো, তোমার কি মনে হয় সুদূর প্রাচীন কালেও কি ঢাকা এমনই ছিল? ঢাকা কি চিরকালই একটা নগর হিসাবে পরিচিত ছিল? না বন্ধুরা, ঢাকা কিন্তু সবসময় এরকম নগর হিসাবে পরিচিত ছিল না। আজকে আমরা জানব এই যে ঢাকা কিভাবে একটা নগরে পরিণত হলো, অথবা আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, একটা অঞ্চল, একটা জায়গা কিভাবে নগরে পরিণত হয় সেই ব্যাপারটি সম্পর্কে তোমাদের আজকে জানাবো। একটা জায়গা নগরে হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি তোমরা জানো? যদি না জানো কোনো সমস্যা নেই, আজকের ভিডিওতে তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আছি। 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদ। বন্ধুরা, আমি তোমাদের মানব বসিত অধ্যায়টি পড়াচ্ছিলাম, এবং যখন তোমাদের মানব বসতি অধ্যায়টি পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বসতি স্থাপনের নিয়ামক এবং বিভিন্ন ধরনের বসতি কিন্তু দেখিয়েছি, তাই না? তো সেখানে আমরা দেখেছি যে বসতি দুই রকমের হয়, গ্রামীণ বসতি এবং নগর বসতি, তাই না? তো বন্ধুরা, যখন আমরা নগর বসতি নিয়ে আলোচনা করছি তখন নগর জিনিসটা নিয়ে আসলে আমাদেরকে একটু জানা দরকার, তাই না? তো দেখো, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নগরায়ন। বন্ধুরা, আজকের পুরো ভিডিও জুড়ে আমরা তোমাদেরকে বলবো যে নগরায়নটি কি আসলে। এই যে বলেছিলাম ঢাকা কিন্তু একসময় নগর ছিল না, সেটি আসলে কিভাবে নগরে পরিণত হলো সে সম্পর্কে তোমরা জানতে পারবে। আবার তোমরা জানতে পারবে যে আমরা কি সব নগরীকে একই রকম বলো তো, সব নগরের কাজই কি এক? যেমন ঢাকার যে কাজ কক্সবাজার নগরীরও কি একই কাজ? তা কিন্তু না। ধরো ভারতের মুম্বাইয়ের শহরটির যে কাজ, ভারতের যে পুরী, যে সমুদ্র সৈকত যেখানে রয়েছে, সেই নগরের কি একই কাজ? একই কাজ কিন্তু না। তাহলে দেখো, আমরা কিন্তু বিভিন্ন ধরনের নগর দেখতে পাই, তাই না? তো এইগুলো সম্পর্কে আজকে তোমাদেরকে জানাবো। আজকে তোমাদেরকে অনেকগুলো নগর ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। সেই সুদূর প্রাচীনকাল থেকে কিভাবে নগর গঠিত হলো সেগুলোও জানবে, এবং আমরা আজকের ভিডিওতে আমরা অনেকগুলো নগরে যাত্রা করব। আজকের এই যাত্রাটি একটা টাইম মেশিনে গিয়ে আমাদের সেই পূর্বে ফিরে যাওয়ার যাত্রার মতো হবে। তাহলে বন্ধুরা, চলো আমরা দেখে নিই প্রথমেই যে নগরায়নটি আসলে কি। ঠিক আছে, তো দেখো, আমাদের বিশ্বে প্রায় মানুষ আছে 700 কোটি। পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 700 কোটি মানুষ। অনেক কিন্তু মানুষ, তাই না? তো এই যে কাজের প্রকৃতি, এই মানুষগুলোর কাজের প্রকৃতি এবং তাদের বসতির ধরন অনুযায়ী আমরা পৃথিবীর 700 কোটি মানুষকে দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে? দুই ভাগে। একটা হচ্ছে নগরের, আরটা হচ্ছে গ্রামীণে। এই দুটো ভাগে আমরা তাদেরকে ভাগ করতে পারি। তো দেখো, মানুষ একেবারে প্রাচীনকালে তার প্রথম কাজটি কী ছিল বলতো? তার প্রথম কাজ ছিল যখন প্রাচীনকালে, যখন নগর আসলে নগরের ধারণাটিরই আসলে কাছাকাছি আসেনি, মানুষ তখনও সভ্য হয়নি, মানুষ তখন শিকার করতো, তাই না? বিভিন্ন জিনিস শিকার করে সে হচ্ছে তারা সেগুলো খেত। একসময় তো তারা কাঁচাই খেত মানুষ এই শিকারগুলোকে, পরবর্তীতে তারা আগুনে ঝলসিয়ে খেতে শুরু করলো, তাই না? পরবর্তীতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানুষ নিজের প্রয়োজনে কিন্তু একতাবদ্ধ হয়ে থাকার একটা প্রক্রিয়া শুরু করে, এবং এই প্রক্রিয়ায় মানুষ কী করে, কৃষিকাজের যে সূচনা সেই সূচনাটি কিন্তু হয়, এবং তারই হাত ধরে আমরা নগরায়নটি দেখতে পাই। অনেক এই নগরায়নটি আসলে কিভাবে হয়েছে এ নিয়ে আসলে অনেকের অনেক ধরনের মতবাদ আছে। তো প্রথমত নগরায়নটিকে সেটি একটু বলে দিই যে কোনো একটা অঞ্চলের যে নগরে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটিকে আমরা নগরায়ন বলছি। তো নগরায়ন কিভাবে হলো এটি সম্পর্কে বিভিন্ন হচ্ছে সমাজবিজ্ঞানীরা বিভিন্ন রকমের মতবাদ দিয়ে রাখেন। তবে অনেকের মতে নগরায়নের বিকাশ হচ্ছে প্রথমত সংগ্রহ এবং শিকার। দেখো, প্রাচীনকালে মানুষ সংগ্রহ করত, অর্থাৎ তাদের সেই পশুগুলোকে বিভিন্ন জিনিস শিকার করত, ফলমূল সংগ্রহ করত, করে সেগুলো তারা খেত, তাই না? দেখা গেছে একটাই হয়তো বা বড় একটা হরিণ, সেটা শিকার করে তারা সেটি খেতে শুরু করলো, এবং একসময় কাঁচা খেত, পরবর্তীতে তারা আগুনে ঝলসে খেতে শুরু করলো। এইটির হাত ধরে পরবর্তীতে মানুষের ভিতর যে খাদ্যকে, যখন মানুষ প্রথমত খাদ্যের কৃষির ব্যাপারটি একটু পরে আসছি, যখন মানুষ সংগ্রহ এবং শিকার করত তখন দেখো মানুষ কিন্তু যাযাবরের মতো ছিল, তাই না? মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, অর্থাৎ যেখানে সে শিকার পাবে সেখানে সে কিন্তু চলে যেত, তাই না? সে জানতো যে, সে বুঝতো যে আমি আজকে অমুক জায়গায় একটি শিকার ভালো পাবো, তাহলে ওখান থেকে সে সেখানে আরেকটা জায়গায় চলে যেত। অর্থাৎ মানুষ কোনো জায়গায় স্থায়ীভাবে কিন্তু ওই সময়টিতে বসবাস করতে পারতো না। এটি বলছি সেই সুদূর প্রাচীনকালের কথা, ঠিক আছে? মানুষের একেবারে যে প্রাথমিক যুগগুলো সেই যুগের কথা তোমাদেরকে বর্ণনা করছি। পরবর্তীতে মানুষ খাদ্য সরবরাহে কিন্তু একটা নিয়ন্ত্রণ নিয়ে আসে কৃষিকাজের মাধ্যমে।
তো কৃষিকাজটি আসলে কিভাবে শুরু হয় এই নিয়ে নানান মতবাদ আছে, সেগুলো নিয়ে নাই কথা বলি, হয়তোবা অন্য ধরনের মতবাদ আছে। যেমন একজন কেউ একবার কিছু একটা ফল খেয়ে সেটা বীজটা ফেলে দিয়ে দেখলো যে সেখানে হচ্ছে গাছ হয়েছে, সেখান থেকে হয়তোবা কৃষি ধারণা শুরু হয়েছে, এরকম বিভিন্ন মতবাদ আছে কৃষি কাজটি কিভাবে শুরু হয়েছে। তো কৃষি কিভাবে শুরু হয়েছে সেই মতবাদটিতে আসলে না যায়, পরে যখন মানুষ দেখলো যে কৃষির মাধ্যমে সে ফসল ফলাতে পারে এবং সেই ফসলটিকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে, অর্থাৎ সরবরাহ করে সেগুলো সে তার যে এই যতটুকু দরকার সে সেভাবে খেতে পারছে, ঠিক আছে, এবং সে তার খাদ্য সরবরাহকে নিয়ন্ত্রণ করতে পারছে, এর মাধ্যমে কিন্তু কৃষিকাজের কিন্তু বিস্তার ঘটে। তো দেখো পরবর্তীতে মানুষ যখন কৃষিকাজে আসে, এই কৃষিকাজের হাত ধরে পরবর্তীতে আরেকটি ব্যাপার আমরা কিন্তু দেখতে পাই। আমরা কৃষিকাজের হাত ধরে আর একটা ব্যাপার দেখতে পাই, যেমন ওই সময় যারা কৃষিকাজ করতে শুরু করলো দেখা গেছে একজন হয়তো বা কৃষিকাজের সাথে সাথে পশুপালন ব্যাপারটি শুরু হলো, ঠিক আছে, আর দেখা গেল কেউ কৃষিকাজ করে ধান ফলাচ্ছে, অন্য আরেকজনের হয়তো বা একটা গরু আছে, সে কী করলো ধানের বিনিময়ে সেই গরুটি তাকে দিয়ে দিল, এভাবে হয়তো বা হচ্ছে। এই কৃষিকাজের হাত ধরে কিন্তু বিনিময় প্রথাটি চালু হয় এবং তার সাথে কিন্তু এই যে অর্থনৈতিক লেনদেন ধারণার ব্যাপারটি কিন্তু চলে আসে এবং তার হাত ধরেই কিন্তু পরবর্তীতে নগরায়নটি অথবা নগরের বিকাশটি হতে শুরু করে। দেখো যখন কৃষিকাজ হয় মানুষ তখন যাযাবর জীবন ছেড়ে সে হচ্ছে একটা জায়গায় থিতু হতে শুরু করে, একটা জায়গায় স্থায়ী হয়ে বসবাস করতে শুরু করে। পরবর্তীতে মানুষ যখন একসাথে সংঘবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে সে প্রথমে পরিবার গঠন করে এবং পরিবারের হাত ধরে পরবর্তীতে সমাজ গঠিত হয় এবং এই সমাজের হাত ধরে পরবর্তীতে কিন্তু নগরের বিকাশটি বা নগরের উৎপত্তিটি কিন্তু হয়েছে। তাহলে অনেকের মতে নগরায়নের বিকাশের ক্রমধারা হচ্ছে কি, প্রথমে সংগ্রহ এবং শিকার, তার হাত ধরে আসে কৃষি এবং তারও হাত ধরে আসে নগরায়ন। জিনিসগুলো কীভাবে এসেছে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো দেখো আমরা হচ্ছে প্রথম একটা ধারণা জানলাম যে নগরায়ন কীভাবে হয়েছে, আমরা আরও কিছু ধারণা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তোমরা এখানে বিভিন্ন প্রাচীন নগরের সম্পর্কে দেখতে পাচ্ছ, তো অনেকের ধারণা যে নগর যখন উৎপত্তি লাভ করে, অর্থাৎ নগর আসলে কোন সময়টিতে উৎপত্তি লাভ করে এটা নিয়েও আসলে অনেক ধরনের মতভেদ আছে। তবে নগরের অনেকের ধারণা নগরের উৎপত্তি লগ্নে অর্থনৈতিক কারণগুলো কিন্তু প্রাধান্য পেয়েছিল। তোমাদেরকে একটু আগেই বলেছি যে কৃষিকাজ যখন শুরু করলো তার হাত ধরে বিনিময় প্রথাটি চালু হলো এবং এই অর্থনৈতিক লেনদেনের ব্যাপারটি কিন্তু বিনিময় প্রথার হাত ধরে চলে এসেছিল। তাহলে দেখো এই অনেকের ধারণা যে অর্থনৈতিক কারণগুলোই নগরের উৎপত্তিতে ভূমিকা রেখেছে, এটি কিন্তু একটা ভালো কারণ হতে পারে। কারণ দেখো যখন বিনিময় প্রথাটি আসে এর হাত ধরে বাজার নামক ধারণাটি সৃষ্টি হয়। বাজার নামক বাজার বলতে কী বোঝায়, যে জায়গাটিতে ক্রেতা এবং বিক্রেতা তারা হচ্ছে দর কষাকষির মাধ্যমে একজন হচ্ছে পণ্য বিক্রি করে আর একজন পণ্য কিনে নেয় এবং এই এরকম এই দেখো এগুলো কিন্তু সবই অর্থনীতির সাথে সংযুক্ত, তাই না? তো দেখো অনেকে মনে করেন এই নগরের উৎপত্তিটি কিন্তু উৎপত্তির সময়টি এটি আসলে অর্থনৈতিক কারণগুলো প্রাধান্য পেয়েছিল। তো দেখো আমরা নীল নদের অববাহিকা মেমফিস থেবস যেটা খ্রিস্টপূর্ব 3000 খ্রিস্টপূর্বে আমরা দেখতে পাই, 3000 খ্রিস্টপূর্ব মানে হচ্ছে খ্রিস্টের জন্মের, যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে। সিন্ধু অববাহিকা আমরা মহেঞ্জোদারো দেখতে পাই, হরপ্পা আমরা দেখতে পাই, ঠিক আছে, আমাদের সিন্ধু অববাহিকা যেটা একেবারে ইন টোটাল আমরা সিন্ধু সভ্যতা হিসেবে বলছি, নীল নদে আমরা নীল সভ্যতা দেখতে পাই, এগুলো কিন্তু নগর সভ্যতার সূতিকাগার হিসাবে কাজ করে। অর্থাৎ সেই সময়ের যে নগরের যে বিকাশ সেই বিকাশগুলো কিন্তু এই নগরগুলোর হাত ধরে হয়েছে, ঠিক আছে, তার জন্য এই নগরগুলোকে আমরা নগর সভ্যতার সূতিকাগার হিসেবে অভিহিত করছি। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা বন্ধুরা? তো দেখো পরবর্তীতে আমরা এই যে প্রাচীনকালে আমরা আমাদের যাত্রাটি এখনও সেই প্রাচীনকালে আছি, যে প্রাচীনকালে রোম সেটি কিন্তু শক্তিশালী একটা নগরী ছিল। তোমরা আসলে দেখবে এখনও অনেক কিছুই আমাদের এই বর্তমান সভ্যতার অনেক কিছু আসলে রোমান সভ্যতার একটা অবদান রয়েছে, ঠিক আছে। তো প্রাচীনকালে রোম সর্বাপেক্ষা শক্তিশালী একটা নগরী ছিল এবং পরবর্তীতে রোম কিন্তু কী হয় পতন হয়ে যায় এবং যখন রোম পতন হয় তার কয়েক শতাব্দী পর্যন্ত নগরের যে ধারা বা নগরের যে বিকাশের যে প্রবৃদ্ধি সেটি কিন্তু গতিটি স্তিমিত হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ নগর নতুন নতুন নগর গড়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু একটু করে থেমে যায়, থেমে বলতে গেলে একটু আস্তে ধীর গতি সম্পন্ন হয়ে যায়। পরবর্তীতে ইতিহাসের এই সময়টিতে অর্থাৎ যে সময়টিতে নগরের প্রবৃদ্ধির গতি যেটি সেটি যখন স্তিমিত হয়ে যায় সেই সময়টিকে আমরা অন্ধকার যুগ হিসেবে অভিহিত করে থাকি। তার পরবর্তীতে আমরা জানি ইসলাম ধর্মের প্রবর্তন হয় পৃথিবীতে এবং ইসলাম ধর্ম প্রবর্তনের পরবর্তীতে ইসলাম ধর্মের হাত ধরে মুসলিম শাসকরা
অষ্টম যে শতাব্দী রয়েছে সেই অষ্টম শতাব্দীতে মুসলিম বিভিন্ন মুসলিমরা রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত কিন্তু নতুন নতুন নগর তারা গড়ে তুলতে শুরু করে। এবং মুসলমানদের শাসন কিন্তু তোমরা বর্তমানে যে স্পেন রয়েছে সেই স্পেন তো খ্রিস্টান অধ্যুষিত, বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বী সেখানে প্রধান। তবে একটা সময় এই স্পেনের যে নগরী স্পেনের বিভিন্ন স্পেন পর্যন্ত কিন্তু মুসলিম শাসন পৌঁছে গিয়েছিল। এবং এক্ষেত্রে আমরা দেখি টলিডো, বিভিন্ন নগরী যেমন কর্ডোভা, সেভিল, এগুলো শিক্ষা সংস্কৃতির শ্রেষ্ঠ পাদপীঠে পরিণত হয়েছিল সে মুসলিম শাসনামলে। পরবর্তীতে ষোড়শ শতাব্দীর শেষ ভাগে ইউরোপীয়গণ বাণিজ্য এবং বসতি, তারা হচ্ছে উপনিবেশ, সাম্রাজ্য বিস্তার করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমরা জানি তাই না? আমাদের উপমহাদেশেও তো ওলন্দাজরা এসেছে, অর্থাৎ ডাচরা এসেছে, ইংরেজরা এসেছে, পর্তুগিজরা এসেছে। তারা এই শুধুমাত্র যে আমাদের ভারত উপমহাদেশে এসেছে তাই না, ইউরোপীয়রা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা যেতে শুরু করে, বাণিজ্যের জন্য যেতে শুরু করে। প্রথমে তারা বাণিজ্যের জন্য যায়, তারপর সেখানে তারা বসতি স্থাপন করে, তারপর সেখানে উপনিবেশ করে, তারপর সেখানে সাম্রাজ্য বিস্তার তারা করতে শুরু করে। তো দেখো তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যেমন মোম্বাসা, দারুসসালাম, মালাক্কা, গোয়া, কলকাতা, সাইগন, জাকার্তা, বাল্টিমোর, ফিলাডেলফিয়া, তারপর হচ্ছে বোস্টন, কুইবেক, মন্ট্রিয়াল, এইসব বিভিন্ন শহর কিন্তু পরবর্তীতে গড়ে ওঠে। তাহলে আমরা দেখছি কি, অন্ধকার যুগ শেষ হওয়ার পর পরবর্তীতে মুসলিম শাসকদের হাত ধরে নগরের প্রবৃদ্ধির যে ব্যাপারটি বা নগরায়নের যে গতিটি, নগরায়নের যে বিকাশটি, সেটি কিন্তু আবার চালু হয়। এবং তারও হাত ধরে পরবর্তীতে ইউরোপীয়রা এটিকে কিন্তু আরও সামনে এগিয়ে নিয়ে যায়। এবং শিল্প বিপ্লবের পর নগরায়ন কিন্তু নতুন গতি পায়, ঠিক আছে? আমরা জানি 1760 সালে, ঠিক আছে, 1760 সালে যুক্তরাজ্যে কিন্তু শিল্প বিপ্লব হয়, ঠিক আছে, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে কলকারখানার যে ব্যবহার, সেই ব্যবহারটি অর্থাৎ যন্ত্রের ব্যবহারটি তখন থেকে শুরু হয়, সে যেটিকে আমরা শিল্প বিপ্লব হিসেবে অভিহিত করছি। অষ্টাদশ এবং হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে কিন্তু আমরা শিল্প বিপ্লব যে চালু, শিল্প বিপ্লবটি কিন্তু চলতে থাকে। তো দেখো পরবর্তীতে 1760 সালে যে শিল্প বিপ্লবটি হয়, সেই শিল্প বিপ্লবের হাত ধরে পরবর্তীতে কিন্তু যে নগরায়ন, সেই নগরায়নেরটি কিন্তু নতুন গতি পায়। তাহলে বন্ধুরা দেখো, আমরা কিন্তু ইতিমধ্যেই প্রাচীন যুগ থেকে আস্তে আস্তে আধুনিক যুগের দিকে কিন্তু আগাচ্ছি, এবং আস্তে আস্তে আমরা নগরের বিভিন্ন নগরগুলো কিন্তু ঘুরে দেখলাম। তোমরা দেখো এখানে শিল্প বিপ্লবের সময় বিভিন্ন কলকারখানাগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো পরবর্তীতে শিল্প বিপ্লবের তো কাঁচামাল হিসেবে যে কয়লা, লোহা, তামা এগুলো লাগে, এই খনিজ সামগ্রী যে জায়গাগুলোতে উত্তোলন করা হয় সেগুলো গড়ে উঠল খনি শহর বা প্রাথমিক উৎপাদন কেন্দ্র। অর্থাৎ শিল্প বিপ্লবের কাঁচামাল যে জায়গাগুলোতে যে জায়গাগুলোতে হচ্ছে উত্তোলন করা হলো, সেই জায়গাগুলো খনি শহর বা প্রাথমিক উৎপাদন কেন্দ্র হিসেবে কিন্তু পরিণত হলো। এবং উৎপাদিত যে পণ্যগুলো আছে সেই উৎপাদিত পণ্য পরবর্তীতে দেখো শিল্প কারখানাকে কেন্দ্র করে, দেখো এই যে কাঁচামালগুলো ব্যবহার করে কোথায় শিল্প কারখানা হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুত হয়েছে, সেই শিল্প কারখানাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠলো প্রস্তুতকারী শহর বা দ্বিতীয় পর্যায়ের উৎপাদন কেন্দ্র। দেখো এই একেবারে প্রকৃতিকে ব্যবহার করে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চালানো হয় সেগুলোকে আমরা প্রাথমিক উৎপাদন বলে থাকি বা প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে থাকি। এবং এই প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধরনের বস্তুগুলো হচ্ছে উত্তোলিত হয়েছে বা যে ধরনের বস্তুগুলো উৎপন্ন করা হয়েছে সেগুলোকে একটু মডিফাই করে নতুন ধরনের বস্তু তৈরি করার যে প্রক্রিয়া, সেটিকে হচ্ছে আমরা বলছি পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এবং যে শিল্প কারখানা কেন্দ্রগুলো গড়ে উঠলো সেগুলো হলো প্রস্তুতকারী শহর বা দ্বিতীয় পর্যায়ের উৎপাদন কেন্দ্র। পরবর্তীতে এই যে উৎপাদিত পণ্য সেগুলো তো বিভিন্ন স্থানে বিক্রি করতে হবে তাই না, সেগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বিক্রি এবং রপ্তানি করার জন্য গড়ে উঠলো বাজার ও বন্দর, ঠিক আছে, বাজার গড়ে উঠলো, বন্দর গড়ে উঠলো, সে বন্দরে দিয়ে কিন্তু বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় এই দ্রব্যগুলো পৌঁছে যেতে শুরু করলো। এবং যার হাত ধরে তখন তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড ভিত্তিক কেন্দ্রসমূহ অর্থাৎ সেবা কেন্দ্র, এগুলোকে আমরা বলি সেবা, অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে উৎপাদিত পণ্যগুলোকে বিক্রি করার যে প্রক্রিয়া সেগুলোকে আমরা সেবা হিসাবে অভিহিত করছি। তো এই এই যে তৃতীয় পর্যায়ের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো ঘিরে আমরা যে শহরগুলো দেখি সেগুলোকে আমরা সেবা কেন্দ্র হিসেবে অভিহিত করি। একটা ব্যাপার বন্ধুরা, ওই সময় ইউরোপীয়রা এই শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল বলে তারা পৃথিবীতে বর্তমানে অনেক উন্নত অবস্থায় আছে। আমরা অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সেই সময় শিল্প বিপ্লবে অনেক পিছিয়ে ছিল, যার জন্য কিন্তু আমরা তাদের তুলনায় এখনো অত বেশি উন্নত হতে পারিনি। তো দেখো
আমরা নগরায়নের যে সাথে যে শিল্পায়নের যেটা সম্পর্ক আছে সেটি কিন্তু আমি দেখলাম, তাই না? আমরা এই ব্যাপারটি একটু দেখে নিলাম যে কিভাবে নগরায়নের সাথে শিল্পায়নের সম্পর্কটি আছে। এখন দেখো বন্ধুরা, অনেকে মনে করেন, বিশেষজ্ঞ মনে করেন যে অদূর ভবিষ্যতে পৃথিবীর অধিকাংশ মানুষ নগরে বসবাস করবে। দেখো আস্তে আস্তে, তুমি যে ঢাকার কথা যখন বললাম, সেই কথাটি আসলে এখন বলে দিই যে যে ঢাকাটি ছিল সেগুলো আসলে একটা সময় গ্রাম ছিল ঢাকা। সেই ঢাকায় যখন পরবর্তীতে এই শাসকরা, বিভিন্ন শাসকেরা আসে, তারা এসে ঢাকাকে বিভিন্ন উৎপাদনের কেন্দ্র হিসাবে, উৎপাদনের কেন্দ্র না দুঃখিত, সে তারা বিভিন্ন হচ্ছে শিল্প কারখানা স্থাপন করতে শুরু করলো একটা সময়। তার হাত ধরে ঢাকা এক সময় রাজধানী মর্যাদা পেল, ঠিক আছে? পরবর্তীতে ঢাকার রাজধানী হয়েছে, কিন্তু আজকে থেকে না, ঢাকা রাজধানী মর্যাদা পেয়েছে প্রথম তার প্রায় 400 বছর হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা দেখলাম ঢাকার বয়সটি কিন্তু আসলে কম না। হ্যাঁ, ঢাকাও সেই গ্রাম থেকে একটা সময় নগরে কিন্তু পরিণত হতে শুরু করে, এবং সেখানে কিন্তু আমরা আগে যে কারণগুলো বর্ণনা করেছি সেগুলো কিন্তু সেখানে একটা প্রভাব ফেলতে থাকে। তো আজকের দিনে যদি তুমি তাকাও যে সব জায়গায় তুমি দেখবে নগরায়নটি কিন্তু খুব দ্রুত হচ্ছে। তোমার গ্রামে তোমরা এখন যে অবস্থায়, আজ থেকে 10 বছর আগে তোমার গ্রামটি যে অবস্থায় দেখেছো, এখন কিন্তু সেখানে অনেক নতুন নতুন ধরনের প্রযুক্তি চলে এসেছে, নতুন নতুন সেবা চলে এসেছে, এবং তার হাত ধরে তোমার গ্রামটিতে কিন্তু আধুনিকায়ন হচ্ছে। আমার মনে হয় তোমরা সবাই নিজ নিজ গ্রামে গিয়ে সেটি দেখতে পারবে, এবং যার ফলে গ্রামগুলোতে কিন্তু নগরায়নের যে ধারা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং পৃথিবীতে বিশেষজ্ঞরা মনে করেন যে অদূর ভবিষ্যতে পৃথিবীর অধিকাংশ মানুষই কিন্তু নগরে বসবাস করবে, তখন গ্রামটির অস্তিত্ব থাকবে, তবে সেটি আসলে খুবই কম। তো পরবর্তীতে আমরা নগরায়ন যে হয়, তো এটি কি নগরায়ন হচ্ছে দুটো সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, ঠিক আছে? নগরায়ন দুটো সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। প্রথমটি কি, দেখো মানুষ গ্রামীণ এলাকায় কাজের যে সুযোগটি পায় পৌর এলাকায় বা শহর এলাকায় কিন্তু তার থেকে বেশি পায়, তাই না? যার ফলে সে কি করে, গ্রামীণ এলাকা থেকে পৌর এলাকায় যায়। তো যখন সে পৌর এলাকায় যায়, ফলে তোমাদেরকে বলেছিলাম কিন্তু অভিবাসনে যে যে যখন গ্রাম থেকে একজন শহরে যাচ্ছে, সেটা বিভিন্ন উদ্দেশ্যেই হোক না কেন, তখন কিন্তু গ্রামের জনসংখ্যাটি কমে এবং যে জায়গাটি, যে শহরটি যাচ্ছে সেখানে কিন্তু জনসংখ্যাটি বাড়ছে। তার ফলে গ্রামীণ এলাকা থেকে যখন পৌর এলাকা যায়, তখন পৌর এলাকায় কিন্তু জনসংখ্যা অনুপাত বৃদ্ধি পায়, ঠিক আছে? পরবর্তী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে দেখো, যখন এই মানুষগুলো গেল ওই জায়গাটিতে, তখন এই নগরে তো একটা সংস্কৃতি রয়েছে, তাই না? গ্রামের সংস্কৃতি নগরের সংস্কৃতির ভিতর কিন্তু পার্থক্য রয়েছে। আমরা দেখেছি গ্রামীণ বসতি দেখো, গ্রামীণের জীবনধারাগুলো দেখো, নগরের জীবনধারা দেখো, দুটোই কিন্তু একটু ভিন্ন ভিন্ন রকমের। কিন্তু নগরের সংস্কৃতির সঙ্গে এই যে যারা নগরে গেল, পৌর এলাকায় গেল, তাদের ওখানে সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত হলো, এবং পরবর্তীতে গ্রামীণ এলাকায় কিন্তু এরকম নগর সংস্কৃতির যে প্রভাব সেগুলো কিন্তু বিস্তার লাভ করতে শুরু করে, এবং এই প্রভাব প্রসার লাভ করার ফলে অতিমাত্রা কিন্তু নগরায়িত সমাজ গ্রামীণ ও পৌর জনসংখ্যার মধ্যে কিন্তু সাংস্কৃতিক পার্থক্য হ্রাস করে দিচ্ছে, ঠিক আছে? একটা ব্যাপার দেখো, একসময় গ্রামে টিভি ছিল না, শহর এলাকাগুলোতে ছিল। টিভি দিয়ে আমরা যদি বলি, সেই দেখো সেই টিভির ব্যাপারটি কিন্তু একসময় গ্রামের দিকে চলে আসলো। এখন শুধু টিভি কেন, শহরের অনেক অনেক প্রযুক্তি কিন্তু গ্রামে চলে গেছে, যার ফলে গ্রামীণ এবং পৌর জনসংখ্যার মধ্যে যে সাংস্কৃতিক পার্থক্য, সেই পার্থক্যটি কিন্তু আসলে হ্রাস পেতে শুরু করেছে, ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, নগরায়ন প্রক্রিয়ার সঙ্গে যে দুটো আন্তঃসম্পর্কযুক্ত প্রক্রিয়া রয়েছে সেটি সম্পর্কে কিন্তু আমরা দেখলাম। এখন বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমরা দুটি নগরের কথা, যে আমরা ভারতের মুম্বাই আর ভারতের পুরী কি একই রকম হবে, একই রকম হবে না, কেন হবে না তখন আমরা জানতাম না, এখন আমরা জানবো। তোমাদেরকে বিভিন্ন ধরনের নগরী এখন ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, প্রথমে আমি যদি দেখার চেষ্টা করি নগরের শ্রেণীবিভাগ যদি দেখি, প্রথমটি যেটি দেখবো সেটি হচ্ছে সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। অনেক জায়গায়, অনেক দেশে প্রতিরক্ষার প্রয়োজনে যে প্রতিটা দেশে যে গুরুত্বপূর্ণ স্থানগুলো, সেই স্থানসমূহে তারা সামরিক এবং নৌঘাঁটির দুর্গসমূহ গড়ে ওঠে, এবং এই জায়গাগুলোকে কেন্দ্র করে, এই জায়গাগুলোকে আশ্রয় করে পরবর্তীতে কালক্রমে নগরের কিন্তু বিকাশটি হয়, ঠিক আছে বন্ধুরা? যে একসময় দেখো এই যে জায়গাগুলো হচ্ছে সামরিক প্রতিরক্ষার প্রয়োজনে খুব গুরুত্বপূর্ণ, সেগুলোর হাত ধরে সামরিক এবং নৌ ঘাঁটি দুর্গগুলো গড়ে ওঠে, এবং যার হাত ধরে পরবর্তীতে নগর কিন্তু বিকাশ লাভ করে। এমন নগরের উদাহরণ যদি দিই রাশিয়া, এমন নগরের উদাহরণ হচ্ছে স্কটল্যান্ডের এডিনবরা। এটি হচ্ছে স্কটল্যান্ডের এডিনবরার একটা চিত্র। পরবর্তীতে ফ্রান্সের লা হাভার, রাশিয়ার পিটার্সবার্গ, এখানে পিটার্সবার্গের একটা ছবি দেখতে পাচ্ছ, স্পেনের জিব্রাল্টার, ভারতের আগ্রা,
গোয়ালিয়র এগুলো কিন্তু সামরিক ঘাটের কিন্তু নগর হিসেবে পরিচিত। তাহলে দেখেছো বন্ধুরা, আমরা বাংলাদেশে হয়তো বা সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর ওভাবে দেখি না, তবে অন্যান্য যে দেশগুলোতে আমরা দেখেছি সে দেশগুলোর কথা বললাম, তাই না? এখন আমরা প্রশাসনিক শহর দেখব। প্রশাসনিক শহর যখন শুনছো তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটি আসলে কি বোঝাচ্ছে। অর্থাৎ কোনো দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হচ্ছে নগর, ঠিক আছে? প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র কি বলতো? নগর। শাসন ব্যবস্থার প্রয়োজনে সাধারণত কোনো একটা কেন্দ্রীয় শহরকে রাজধানীর রূপ দেওয়া হয়। দেখো বাংলাদেশের তো অনেকগুলো শহর রয়েছে, তো তার মধ্যে কেন আমরা ঢাকাকেই রাজধানী হিসেবে পরিচিত স্বীকৃতি দিলাম, বা ঢাকাকে কেন রাজধানী করলাম? কারণ ঢাকা মোটামুটি বাংলাদেশে কিন্তু মাঝামাঝিতে অবস্থিত একটা দেশ, ঠিক আছে? দুঃখিত, দেশ না, নগর। তো এমন একটা মাঝামাঝি জায়গা অবস্থিত একটা শহরকে কিন্তু রাজধানীতে রূপান্তর করা হয়েছে, এবং এই রাজধানীগুলোতেই কিন্তু প্রশাসনিক অর্থাৎ সরকারের পরিচালনা সম্পর্কিত সকল কাজগুলো এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কিন্তু এই নগরকে কেন্দ্র করে কিন্তু ঘটে থাকে, ঠিক আছে? এগুলো এইসব শহরগুলোকে রাজধানীর রূপ দেওয়া হয় এবং সেখানে পৌর বসতির কিন্তু প্রসার ঘটে। এমন শহর আমরা ইতিমধ্যেই বুঝে গেছো, বাংলাদেশের ঢাকা, তারপর হচ্ছে ভারতের নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা হচ্ছে এই ধরনের শহরের উদাহরণ। আমরা এখানে ঢাকার একটা চিত্র কিন্তু দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা চিত্র। এখানে আমরা লালবাগ কেল্লা দেখতে পাচ্ছি ঢাকার। তো দেখছো বন্ধুরা, প্রশাসনিক নগর কি সেটিও বুঝে গেলে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে শিল্পভিত্তিক নগর। আমরা দেখেছি যে শিল্পায়নের হাত ধরে নগরায়নটি কিন্তু বিকাশ লাভ করে, ঠিক আছে? আমরা কিন্তু দেখেছিলাম পরবর্তীতে নগরায়ন ক্ষেত্রে শিল্পভিত্তিক ক্রিয়াকলাপ একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়। কারণ ধরো এই যে শিল্পায়ন হচ্ছে, এই এই যে জায়গাগুলো শিল্প কারখানাগুলো গড়ে উঠছে, সেই জায়গাগুলোতে মানুষের কর্মসংস্থান বাড়ে, যার ফলে মানুষ কী করে, সেই শহরগুলোতে তারা থাকতে শুরু করে। এবং যখন সেই শহরগুলোতে থাকতে শুরু করে, সেই শহরগুলো একসময় নগরে কিন্তু সেই জায়গাগুলো একসময় নগর বা শহরে কিন্তু পরিণত হয়ে যায়। তো দেখো শিল্পকার্য নতুন শহরে জন্ম দেয়, তো এটা যেমন সত্যি, তবে সাধারণত স্থায়ী শহর বা নগরের প্রতি শিল্পের আকর্ষণ কিন্তু অধিক হয়ে থাকে। এটি বোঝাচ্ছে যে শিল্পকার্যের মাধ্যমে নতুন শহরের জন্ম হয়, এটা ঠিক, তবে দেখা যায় শিল্পকার্যগুলো সাধারণত স্থায়ী শহর বা নগরের প্রতি কিন্তু আকর্ষিত হয়ে থাকে। অর্থাৎ যে জায়গায় স্থায়ী শহর থাকে সেখানে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা শহরগুলো গড়ে উঠতে দেখি। যেমন আমি যদি ঢাকার কথা বলি, ঢাকায় দেখো, ঢাকা একটা বাংলাদেশে তৈরি পোশাক শিল্প একটা বড় শিল্প, ঢাকা ইতিমধ্যে একটা প্রতিষ্ঠিত শহর ছিল। তো তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে নগর যা গড়ে উঠেছে তার থেকে দেখি আমরা ঢাকায় কিন্তু এই ধরনের যে তৈরি পোশাকের কারখানাগুলো বেশি গড়ে উঠতে দেখতে। তাহলে আমরা কি বুঝলাম যে স্থায়ী শহর বা নগরের প্রতি শিল্পের কিন্তু একটা আকর্ষণ অধিক হয়ে থাকে। তো দেখো আমরা শিল্পের শক্তি হিসাবে যে কয়লার ব্যবহার ব্যাপকভাবে কিন্তু শুরু হয়, এরপর কয়লা উত্তোলনকে কেন্দ্র করে অনেক দেশে কিন্তু কয়লা নগরীও গড়ে উঠেছে, ঠিক আছে? যুক্তরাজ্যের নিউক্যাসল, ভারতের রানীগঞ্জ, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, রাশিয়ার ডোনেটস্ক, ঠিক আছে? উচ্চারণটা হয়তো বা রাশিয়ার শব্দগুলো খুবই কঠিন, ডোনেটস, ঠিক আছে, আমি জানি না, আমার উচ্চারণটি ভুলও হতে পারে। তো ডোনেটস অঞ্চলের নগরীসমূহ কিন্তু এই ধরনের খনির শহর, ঠিক আছে? অর্থাৎ খনিকে কেন্দ্র করে যে উৎপাদন কেন্দ্রের ব্যাপারে বলেছিলাম তোমাদেরকে, ওর হাত ধরে কিন্তু নগর বিকাশ ঘটছে। তাহলে বন্ধুরা শিল্পভিত্তিক নগরটি কিন্তু বুঝতে পারলে, পরবর্তীতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে বাণিজ্যভিত্তিক নগর। দেখো ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত হয়ে বিনিময় ব্যাপারটি কি সেটি আগে একটু বলি। দেখো সেই আদি পর্ব হতে সভ্যতার বিভিন্ন সমাজের মধ্যে কিন্তু দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয়, যেটা আগেই তোমাদেরকে আমি বলেছি, ঠিক আছে? যে কারো হয়তো বা চাল আছে, সে হয়তো বা এক বস্তা চাল দিল, এবং যার ফলে সে হয়তো বা তার একটা পশু তাকে দিয়ে দিল, ঠিক আছে? পশু তাকে দিয়ে দিল যে হ্যাঁ আমাকে একটা আমি তোমাকে চাল দিব এক বস্তা, তুমি আমাকে তোমার পশুটি দিবে। এভাবে কিন্তু বিনিময় প্রথা চালু হয়, এবং এই বিনিময়কে কেন্দ্র করে কিন্তু বাজার সৃষ্টি হয়, যেটি স্পষ্টভাবে তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছিলাম তখন, এটি আর না বলি নতুন করে। তো দেখো এভাবে যে বিনিময় এরকম ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত হয়ে পরবর্তীতে পৌর বসতিতে কিন্তু রূপান্তরিত হয়। তোমরা দেখবে তোমাদের যদি গ্রামের দিকে দেখো, যে জায়গাগুলোতে বাজার থাকে সেই বাজারের জায়গাগুলো কিন্তু তোমার গ্রামের অন্যান্য জায়গার থেকে বাজারের জায়গাগুলো কিন্তু একটা নগরায়ণ যে প্রভাব সেটি কিন্তু তুমি সেখানে বেশি দেখতে পাবে, ঠিক আছে? সেখানে যে বসতিগুলো, সেখানের কর্মকাণ্ডগুলো তুমি কিন্তু একটু নগরের সাথে একটু মিল পাবে। তাহলে দেখো এরকম বাজার ক্ষুদ্র বিনিময় কেন্দ্র হতে পরবর্তীতে সম্প্রসারিত হয়ে পৌর বসতিতে কিন্তু রূপান্তরিত হয়, বাণিজ্যিক নগরে কিন্তু পরবর্তীতে পরিণত হয়। দেখো
এই যে বিভিন্ন বাজার, এই এই যে বাজারগুলো স্থানীয় বাজার বিভিন্ন দিক থেকে আগত পথে মিলনস্থলে গড়ে ওঠে। এই যে স্থানীয় বাজারগুলো দেখো, বিভিন্ন পথগুলো, এই পথগুলো যে জায়গায় মিলিত হয়েছে, এই যে দেখো আমি যদি পথগুলো আঁকি, এই পথগুলো যে জায়গায় মিলিত হয়েছে তার কেন্দ্রে কিন্তু এটি বাজারগুলো গড়ে ওঠে। হ্যাঁ, এই বাজারগুলো কিন্তু এভাবে পরবর্তীতে গড়ে ওঠে। শহর এবং নগর বিকাশের ক্ষেত্রে এই বাণিজ্য ভিত্তি বাণিজ্যের ব্যাপারটি কিন্তু বা বিনিময় ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মহাদেশীয় স্থলপথকে অবলম্বন করে প্রাচীনকালে কিন্তু সিরিয়ার দামেস্ক, আলেপ্পো, মিশরের আলেকজান্দ্রিয়া, মরক্কোর ফেজ শহর কিন্তু পরবর্তীতে গড়ে ওঠে। এবং বাংলাদেশে আমরা দেখি বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা, কর্ণফুলী নদীর তীরে কিন্তু চট্টগ্রাম গড়ে ওঠে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কিন্তু চট্টগ্রাম, এটা কিন্তু তোমরা জানবে। তো দেখো বন্ধুরা, আমরা দেখলাম বাণিজ্যের হাত ধরে কিন্তু কিভাবে আমাদের শহর গড়ে উঠতে থাকে। পরবর্তীতে আমরা আরেকটি দেখব, সেটি হচ্ছে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক শহর। অনেক সময় দেখো অর্থনৈতিক কারণ ছাড়াও কোনো কোনো স্থানে কি পৌর বসতি গড়ে উঠতে পারে, যেমন ধর্মীয় কারণে, ঠিক আছে, শহর বা নগরের পত্তন আমরা দেখতে পারি, কোনো মহাপুরুষের যেখানে জন্মগ্রহণ করেছে তার কর্মভূমি, সমাধি, এইসব স্থানকে অবলম্বন করে কিন্তু একটা স্থায়ী পৌর বসতির কিন্তু বিকাশ ঘটতে পারে। হ্যাঁ, কীভাবে দেখো, যদি মক্কার কথা বলি, মক্কা হচ্ছে মুসলিমদের জন্য খুবই পবিত্র একটি নগরী। এই নগরীতে দেখো মুসলিমরা প্রতি বছরই হজ করতে যায়, এবং এই যখন হজ করতে যায় এটির মাধ্যমে কিন্তু সৌদি সরকার, সৌদি আরবের সরকার কিন্তু তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়, এবং তারা কিন্তু ওই যে মক্কার ওই জায়গাটিকে তারা কিন্তু আস্তে আস্তে নগরে পরিণত হতে থাকে, তারা সেই জায়গাটিকে নগরে পরিণত করতে শুরু করে। তো দেখো ইতিমধ্যে একটা উদাহরণ দিয়ে দিয়েছি যে আমরা সৌদি আরবে দেখি মক্কা, মদিনা, জেরুজালেম, আজমির, ভারতে আজমির দেখি, গয়া যেটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই পবিত্র একটি শহর, তারপর বারাণসী, ঠিক আছে, প্রভৃতি এই শহরগুলো কিন্তু সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক শহর। আবার বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এগুলো স্থাপিত হলে সেখানেও কিন্তু পৌর বসতির বিকাশ ঘটে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা বসবাস করতে শুরু করে, এবং এই জায়গাগুলো আমি আমার চোখের সামনেই মাত্র 3-4 বছরের ব্যবধানে সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে নগরায়নের একটা প্রভাব কিন্তু দেখতে শুরু করছে, এবং কিছু কিছু জায়গা তো ইতিমধ্যে নগরায় হয়ে গেছে, এরকম একটা কথাও কিন্তু আমরা বলতে পারি চাইলেই। তাহলে দেখো এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানের যদি স্থাপিত হয় সেখানে কিন্তু পৌর বসতির বিকাশ ঘটে। তো প্রাচীন ভারতের নালন্দা খুবই প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়, ব্রিটেনের অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইতালির পিসা নগরী, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিন্তু শহর। এছাড়া অন্যান্য সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক শহর, চিত্রকলা, চলচ্চিত্র শিল্প ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু যে নগর সেগুলো গড়ে উঠতে পারে। এটা কি নাম তোমরা জানো? তোমরা যদি সিনেমা দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই হলিউডের কথা শুনেছ। তাহলে এই যে হলিউড, সেটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্র কিন্তু হলিউড চলচ্চিত্রের জন্য বিখ্যাত, পরবর্তীতে ফ্রান্সের প্যারিস, প্যারিস হচ্ছে চিত্রকলার জন্য বিখ্যাত, ভারতের মুম্বাই, ঠিক আছে, এই মুম্বাইও কিন্তু চলচ্চিত্রের জন্য খুবই বিখ্যাত এগুলো। তাহলে দেখো সাংস্কৃতিক কার্যের উপর ভিত্তি করে কিন্তু আমাদের নগরী গড়ে উঠতে পারে, এবং সেটা যে গড়ে ওঠে সেই প্রমাণটিও কিন্তু আমরা হাতে নাতেই পাই। পরবর্তীতে বন্ধুরা আমরা শহরের একেবারে নগরের যে শেষ শ্রেণী বিভাগ সেটি একটু দেখবো, সেটি হচ্ছে কি স্বাস্থ্যনিবাস এবং বিনোদন কেন্দ্র। আমরা কি করি আমাদের যখন খারাপ লাগে, তো আচ্ছা এটি বলার আগে তোমাদেরকে বললাম যে যখন ঢাকার কক্সবাজারের কথা বলেছি, ঢাকা আমাদের প্রশাসনিক শহর, আমরা তারপর দেখেছি বাণিজ্য ভিত্তিক শহর, এগুলোর আওতায় পড়েছিল। ঢাকাকে আমরা স্বাস্থ্যনিবাস বা বিনোদনের কেন্দ্র হিসেবে সাধারণত চিন্তা করি না, করি আমরা যদি চিন্তা করি যে একটু আমি অবসর সময় কাটাবো, একটু কোথাও ঘুরতে যাব, আমার কী ইচ্ছা করে বলতো, আমার নিজের কিন্তু সমুদ্র অনেক পছন্দ, আমার কক্সবাজার যেতে বা সেন্ট মার্টিন যেতে আমার কখনো ক্লান্তি আসবে না। তোমরা কোনটি পছন্দ করো, পাহাড় নাকি সমুদ্র, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো দেখো বন্ধুরা, কর্মক্লান্ত মানুষ ক্লান্তি দূর করতে, অবসর বিনোদনের জন্য তারা কী করে, শহর এবং নগরের কোলাহল থেকে বাইরে গিয়ে সমুদ্র সৈকত বা শৈলনিবাসে, বিভিন্ন পাহাড় পর্বতে তারা যায়। এখানে স্বাস্থ্য এবং প্রমোদ কেন্দ্র কিন্তু গড়ে ওঠে, ঠিক আছে। এমন হচ্ছে বাংলাদেশের কক্সবাজার, ভারতের পুরী, দেখো ভারতের পুরী আর মুম্বাইয়ের কথা যখন বললাম, বুঝতে পারছো কীভাবে মুম্বাই হচ্ছে দেখো সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক একটা নগর, অপরদিকে যে ভারতের পুরী সেটি কিন্তু স্বাস্থ্যনিবাস এবং বিনোদনের কেন্দ্র ভিত্তিক একটা শহর। যুক্তরাষ্ট্রের মিয়ামি, হ্যাঁ অনেকে মায়ামিও বলে থাকে, হনুলুলু সমুদ্র সৈকত, এই হনুলুলু সমুদ্র সৈকত কেন্দ্রিক কিন্তু বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। এইসব জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু এরকম স্বাস্থ্যনিবাস এবং বিনোদন কেন্দ্রগুলো কিন্তু গড়ে উঠতে আমরা দেখে থাকি। তাহলে বন্ধুরা,
আজকের পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে সেই প্রাচীন কাল থেকে এখন অবধি কিভাবে নগরগুলো গঠিত হলো সেগুলো সম্পর্কে জানালাম এবং তোমাদের সাথে বিভিন্ন নগর ঘুরিয়ে দেখালাম এবং আমি নিজেও ঘুরলাম। আমার একটা ইচ্ছা আছে যে আমি পৃথিবীর অনেক বড় বড় নগরগুলো আমি ঘুরে দেখব। আশা করি তোমাদেরও সেই ইচ্ছাটি আছে, তোমরা সবাই সেই ইচ্ছাটি পূরণ করতে পারো সেই আশা রাখি। আজকের এই ক্লাসটি এত মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।